আসসালামু আলাইকুম সকল বন্ধু ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমরা স্যামসাং নোট 8 নিয়ে কাজ করব আমাদের নিজেদের একটা নোট 8 ফোন ছিল যেটা আমাদের একজন এমএলএ ব্যবহার করত হঠাৎ করে ফোনের সারাতে পাওয়ারটা অফ হয়ে গিয়েছে তো আমরা বেশি কাজ করি না এখান থেকে জাস্ট টিন গ্লু উঠিয়ে উঠিয়েছি আমরা ডিউরেশন 3 ছিল 3 উঠিয়েছি উঠিয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম প্রবলেমটা কোথায় তো আমরা ফাইন্ড আউটটা কিভাবে করলাম একটু সবাই একটু দেখাবো ভিডিওটাকে সামনে আনো পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে একটু আমরা দেখানোর চেষ্টা করব যে মূলত প্রবলেমটা কী এটা পাওয়ার সুইচ ক্লিক করলে 2 অ্যাম্পিয়ার উঠে যায় এমন তো অবস্থায় কোনোভাবেই সেট রান হওয়ার প্রত্যাশা করা যায় না তো সেম আমাদের কাছে 8টি বোর্ড আছে এটাও নোটেড এটা সিঙ্গেল সিম এটা টু ডুয়েল সিম এই পার্থক্য বাট আইসির মধ্যে পার্থক্য আমাদের বুটিং এসে সব গরম হচ্ছে দেখলাম তখন দেখতেছি যে এটার বুটিং এসে একরকম এটার বুটিং এসে ভিন্ন রকম প্রবলেমটা একটু আসলে কি বলা যেতে পারে ভিন্ন রকম প্রবলেম লাগালাম দেখুন কোনো অটো রিডিং নেই টোটালে কোনো অটো রিডিং নেই যখনই আমরা পাওয়ার সুইচটা ক্লিক করব এই যে 2 অ্যাম্পিয়ার উঠে গেছে এবার এদিকে গরম হচ্ছে এই জায়গাটা গরম হচ্ছে আসলে এই জায়গাটা যেহেতু বুটিং সেক্টর আমরা অনেকক্ষণ মাপার চেষ্টা করলাম দেখলাম তো সবগুলো কম্পোনেন্টই একই রকম সেন্স দেখাচ্ছে অবার সেন্স ওভার রিডিং দেখাচ্ছে না অবার সেন্স ওভার রিডিং কখন দেখাবে যখন সেটার ইনপুটে শর্ট থাকবে আসলে মূলত আউটপুট বোল্টেজটা সাপ্লাই দিতে পারতেছে না যার কারণেই এটা বোল্টটা ইন হয়ে আউট হওয়ার পথেই বাধা সৃষ্টি করছে এখানে এই ক্যাপাসিটরটা গরম হয় মনে হচ্ছে আমাদের কাছে আমরা এই ক্যাপাসিটরটা মেপে দেখব যে এই ক্যাপাসিটরটা কোনো রকম শর্টেজ দেখাচ্ছে কিনা আমরা 100 দিয়ে রাখছি দিয়ে রাখলাম যেহেতু অপারেটিং শো করবে সেটা বোঝার জন্য শর্ট গুড ওয়েল এখানে কিন্তু দেখো পুরো কম্পোনেন্টটা দুই পাশেই 100ও শর্ট দেখাচ্ছে তাও শর্টও ধরে নিতে পারতেছি আমরা কিন্তু আমি একটু এটা এই বোর্ডটাতে মাপবো যে এই ধরনের এই কম্পোনেন্টটা এই ক্যাপাসিটর শর্ট থাকার কথা কিনা না এখানে কিন্তু সেন্স দেখাচ্ছে শর্ট নেই তাহলে এ শর্ট দেখাচ্ছে ওকে আবহাওয়া দৃষ্টিতে আমরা শর্ট হিসেবে আখ্যায়িত করছি আমরা রিমুভ করার পূর্বে আমরা এটাকে আবার একটু রজন থেরাপি দিয়ে এটাকে আমরা ট্রাই করবো আবার দেখানোর জন্য যে আসলে এটাই ঘোলা হচ্ছে কি না আবার রজন থেরাপি দিয়ে এই যে এটাকে ঘোলা ঘোলা করলাম মাইক্রোস্কোপে যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় এই জিনিসটা আমরা একটু সহজে দেখতে পারবো এই যে আমরা গেস করছি যে এই ক্যাপাসিটরটা মানে প্রবলেম করতেছে তা আমরা একটু ব্যাটারিতে লাগিয়ে নিব বোর্ডটা ফিটিং করে যেহেতু আমাদের ইয়ার দরকার আছে ব্যাটারি বোল্ট দিতে হবে সেক্ষেত্রে আমরা একটু ব্যাটারিতে লাগিয়ে নিই পাওয়ার সাপ্লাইটা ধরে রাখা আসলে একটু ডিফিকাল যেহেতু আউটপুট শর্ট সেক্ষেত্রে আমাদের একটু আমাদের চার্জ বন্ধ করতে সময় লাগবে ওকে এখানে দিলাম এই বরাবর রাখলাম আমরা এআইসি এই কম্পোনেন্টটা এখন আমরা পাওয়ার সুইচে ক্লিক করতেছি এই ক্লিক করলাম শর্টের কাজ হচ্ছে যত দ্রুত শর্টটা সমাপ্ত হবে তত দ্রুত এখানে পাশটা রিমুভ করে ফেলতে হবে বেশি করে এক জায়গায় শর্ট পাশটা রেখে দিলে বা কয়েকবার ট্রাই করলে সেক্ষেত্রে আমরা জানি অন্য জায়গায় শর্ট হয়ে যায় শর্টটা ভায়া হয়ে যায় কেন শর্টটা ভায়া হয় কারণ বিশেষ বেসিক্যালি কম্পোনেন্টগুলো একটা একটা যুক্ত সেই কারণে মূলত এটা প্রবলেমগুলো ভায়া হয়ে যায় ভায়া মিস কেমন সমস্যাটা এক জায়গায় চলে যায় ভিন্ন জায়গায় কোনো ঘোলা হচ্ছে না একটু ঘোলা হচ্ছে কারণ আমরা জাস্ট যে ক্যাপাসিটিটা গরম হয়েছে সেটাই আমরা তুলতেছি এই যে তুলে ফেলছি আমরা এই যে ওকে আমরা ক্যাপাসিটরটা রিমুভ করলাম এই রিমুভ করলাম এই যে রজ সমার কারণে কালো হয়ে গেছে ওকে আমরা এবার দেখবো যে আমাদের বোর্ডের সেই আউটপুট শটটা গেল কিনা
জায়গাটা একটু সাফ করে ফেলবো, যেহেতু অনেকগুলো রজন পড়ছে জায়গাটা একটু ইয়া হয়ে গেছে। তো হালকা একটু হিট দিয়ে একটু থিনার ফেলে একটু ওয়াশ করে নেব। ওকে বোট না গুড, ওটা বোটটা বেশি দিব। রজন পড়ে যাওয়ার কারণে একটু এখানে জায়গাটা সাফ করে নেব, যেহেতু আমরা এখানে একটা কম্পোনেন্ট লাগাবো। কত বছর রিমুভ করার পর দেখবো সেটা অন হচ্ছে কি না, যদি ফোনটা অন হয় আমাদের। আসলে মুখস্থ কোনো বিদ্যা নাই, আর এই জায়গাটা ডাইরেক্ট মানে জোর করে বলে দেওয়া যায় যে প্রবলেমটা এখানে ছিল, একটু সমাধান হয়ে গেল। কারণ মোবাইলগুলো আমরা তৈরি করি নাই, মোবাইলগুলো তৈরি করেছে চাইনিজেরা, যার কারণে অনেকগুলো জিনিস ওদের কাছে হিডেন থেকে যায়। বোর্ডের ডায়াগ্রাম, বোর্ডের লেআউট, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের সব ক্ষেত্রে পুরোপুরি নলেজ নাই, কাজেই পুরোপুরি জোর দিয়ে বিভিন্ন কথাগুলো বলা যায় না। প্র্যাকটিক্যাল প্রেক্ষাপট দেখে আমাদের বলতে হয়। লাগালাম ডিসপ্লে, এখন লাগে দেখবো যে আগে এখানে গরম হয় কি না। এই জায়গাটা গরম হচ্ছে না, প্রসেস ক্লিক করলে এখন, তাহলে আমি এখন ডিসপ্লেটা লাগিয়ে বাকি কারেন্টগুলো লাগিয়ে আমি অন করে দেখবো যে সেটা অন করে ডিসপ্লে আসলো কি না আমাদের। ও এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ আমার সেটটি অন হলো। যিনি ক্যামেরা করছেন আমাদের ইমন, তারই সেট, তার ব্যবহারের সেট, যাক আমরা বেঁচে গেলাম। একটু ফোনটা তো আমরা কত টাকা ইনভেস্ট আমাদের, তাই 12-15 আমাদের ইনভেস্ট, ডেড উইল আবার শেষ, ক্যাসেট রান হলো আমাদের, এখন বেঁচে তার উপযুক্ত হয়েছে। তো যারা ক্যাসেট দেখলেন, আসলে এই প্রবলেমটা প্রথমে আমরাও বুঝি নাই যে প্রবলেমটা এরকম ছিল বা এরকম হতে পারে। কেন এই ফোনটা সে ইউজ করছে, হঠাৎ ইউজ করার পর গতকাল তো হয়ে গেলো, তো অফটারে আমরা চিন্তিত ছিলাম এবং আমরা হুটহাট করে কাজটা করি না। কিন্তু ওপরটা সকালে আমাকে দিয়েছে, স্যার এটা কাজটা করেন, খুলেন, আমি খুলি নাই, আস্তে ধীরে দেখে শুনে বুঝে গুলো নাকি ইমন হুট করে, কারণ এই সমস্ত কাজ হুট করে করা যায় না, হুট করে করতে গেলে নষ্ট হবে, এটা ভালো হবে না। একটা কম্পোনেন্ট শর্ট, একটা কম্পোনেন্ট কিন্তু মূলত শর্ট এখন হয়েছে, রজন দিয়ে ঘোলা হওয়ার পরে এটা ধোঁয়া বেরোয়েছে, এর আগে তো এরকম ধোঁয়া বের হয়নি, পুরো অঞ্চলটা গরম হয়েছে। একটা সেক্টর গরম হচ্ছে, বুটিং সেক্টর, এটাকে বুটিং সেক্টর বলা হয়, কিন্তু বুটিংয়ের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট, কয়েল আছে, ক্যাপাসিটর থাকে, রেজিস্টার থাকে, সব কিছু মিলে একটা সেক্টর। এখন সেই সেক্টরটা কোন কম্পোনেন্টটা গরম হয় সেটা ফাইন্ড আউট করার মূলত কাজ। তো আশা করছি যারা দেখেছেন তারা বুঝেছেন, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, আগামীতে বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।